হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি চলে এসেছি একটা অন্যরকম রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো কচু ফুলের ভর্তা। ফ্রেন্ডস, জেনে নেওয়া যাক রেসিপিটা করতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি কচু ফুল নিয়েছি, 9-10টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন নুন নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি কেটে রেখেছি, পেঁয়াজগুলোকে ধুয়ে নিয়েছি। কচু ফুলগুলোকে ছোটো ছোটো করে রিঙের মতো কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম হয়ে গেলে আমরা রসুনটা দিয়ে দেব ফোড়নের জন্য। পেঁয়াজগুলো দিয়ে দেব। একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর পেঁয়াজগুলো আর রসুনগুলো ফ্রাই হয়ে গেলে লাল লাল করে লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাগুলো চেরা আছে। কচু ফুলগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা ছিল। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। এবার ভালো করে ফ্রাই করে নেব। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কুক হতে দেব। এরপর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ঢাকনা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কুক হতে দেব। গ্যাসের ফ্লেমটা আমাদের কমানো। এরপর 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে কুক হয়ে গেছে। এরপর আমরা নামিয়ে নেব। ফ্রেন্ডস, রেডি আমাদের কচু ফুলের ভর্তা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কিন্তু ওর পাশে যে বেল আইকন আছে ওখানে ক্লিক করলে তোমরা অল ভিডিওস আপডেট দেখতে পারবে। ফ্রেন্ডস, আজকের মতো টাটা। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো।